স্বাগত আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন বাংলা ছবিতে থ্রিলারের সংখ্যা খুব বেশি নয় তরুণদের মধ্যে কেউ কেউ ঝুঁকছে এই ধারার ছবি নির্মাণে কি ভাবছেন নির্মাতারা কেমন প্রতিক্রিয়া দর্শকের এসব নিয়ে আজকের আলোচনা এই সময়ের থ্রিলার কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন আছেন চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি এবং চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসের স্বাগত আপনাদের রেদওয়ান আপনাকে দিয়ে একটু প্রথমে শুরু করতে চাই যে চলচ্চিত্রে থ্রিলার এটা থ্রিলার সারা পৃথিবীতেই অবশ্যই অন্যতম প্রধান উপাদানই বলা যায় নানা কারণেই বাংলাদেশের চলচ্চিত্র থ্রিলারের উপস্থিতি আমরা একটু কম দেখি কিন্তু আপনারা থ্রিলার নিয়ে কাজ করছেন কাজ করতে গিয়ে একটু অভিজ্ঞতাটা জানতে চাই যে এই ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা কীরকম থ্রিলার নিয়ে কাজ করার দর্শকরা কীভাবে নিচ্ছে আমাদের থ্রিলার আমার প্রথম চলচ্চিত্র চোরাবালি এটা একটা থ্রিলার জনরার সিনেমা থ্রিলার তো প্রথমত আমি মনে করি যে সিনেমা হলের ভেতরে দর্শক থ্রিলারকে সবসময় একটু আগে থেকেই পজিটিভ মুড নিয়ে বসে থাকে কারণ থ্রিলিং একটা ব্যাপার দেখবে সিনেমা হলে মানুষ অনেক ধরনের বিনোদন পেতে চায় নাচ গানও পেতে চায় থ্রিল পেতে চায় হ্যাঁ একটা ভালো গল্প দেখতে চায় তো সেক্ষেত্রে আগে থেকে একটা পজিটিভিটি থাকে আমি মনে করি দর্শকের ক্ষেত্রে যে একটা থ্রিলিং কোনো সময় সে কাটাবে আসলে পুরো সিনেমার সময়টা তো যে কারণে এক্সপেকটেশনও কিন্তু থাকে একটা বড় যে একটা ভালো কারণ থ্রিলারের কিছু কিছু রিস্কি ফ্যাক্টর আছে যদি কোথাও ঝুলে যায় তাহলে কিন্তু আসলে ওই যে উত্তেজনা নিয়ে বসে সেটা কিন্তু কেটে যায় তখন আর দর্শককে ধরে রাখা সম্ভব হয় না সো নানান ব্যাপার আছে আসলে থ্রিলারের কিন্তু আমি মনে করি যে চোরাবালিতে আমি আসলে রিলিজ হওয়ার পর দর্শকের অনেক ভালো প্রতিক্রিয়া পেয়েছি সো ওই জায়গা থেকে আমি মনে করি যে থ্রিলারের একটা আলাদা মার্কেট আছে এটা সারা পৃথিবীতেই আছে সো আমাদের দেশে তো অবশ্যই দর্শকদের একটা থ্রিলার দেখার প্রতি আগ্রহ আছে সো চোরাবালি যে এখন খুব রিসেন্ট সময়ে আমরা ঢাকা অ্যাটাক নিয়ে যত মাতামাতি দেখছি এটা কিন্তু আসলে থ্রিলারের প্রতি এক ধরনের দর্শকের আগ্রহের কারণে তো আমি শুরুতেই দীপঙ্কর দীপন ভাইকে কনগ্রাচুলেশন দিয়ে আসলে কথা বলতে চাই ইটস আ বিগ অ্যাচিভমেন্ট এবং এখন এই মুহূর্তে বাংলাদেশে দর্শক ঢাকা অ্যাটাক নিয়ে যে পরিমাণ উচ্ছ্বসিত এটা কিন্তু থ্রিলারের চাহিদা এবং চাহিদার পাশাপাশি ভালো চলচ্চিত্র আমরা হয়তো থ্রিলারের কিছু কিছু চলচ্চিত্র আমরা আসলে দর্শককে দিতে পেরেছি এই দুটার সংমিশ্রণের আসলে ফসল সো আমি মনে করি ইটস আ ভেরি পজিটিভ ভাইব থ্রিলারের জন্য আর কি দীপঙ্কর এই এই ক্ষেত্রে আপনার কাছেও একটু আসতে চাই যে থ্রিলার নিয়ে সবসময়ই দেখা যায় যে বাংলাদেশের তরুণদের মধ্যে আগ্রহ আছে এবং ঢাকা অ্যাটাক তো অবশ্যই এটা একটা আবার নতুন করে প্রমাণ করেছে যে থ্রিলারের প্রতি আমাদের দর্শকদের আগ্রহ যথেষ্ট আছে কিন্তু থ্রিলার নির্মাণ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং বলেই হয়তো এই এইটার সংখ্যা আমাদের দেশে কম কারণ থ্রিলারের যেটা রেদওয়ান রনিও বলছিল যদি একবার ঝুলে যাওয়ার মতো জায়গায় চলে যায় তাহলে এটা অন্য ক্ষেত্রে হয়তো কাহিনীকে বা অন্য যে কোনোভাবে টুইস্ট করে নিয়ে আসা যায় কিন্তু থ্রিলারের একদম পেঁয়াজের মতো পরতে পরতে থাকতে হয় যদি একটা জায়গায় আপনি ঠিক মতো টাইট না থাকে তাহলেই খুব কঠিন ফলে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ঢাকা অ্যাটাকের অভিজ্ঞতা থেকেই আপনার কাছ থেকে জানতে চাই যে দর্শকদের প্রতিক্রিয়াটা কেমন দেখছে মানে দর্শকদের একটা জিনিস দেখেছি যে থ্রিলার না খুব সহজে দর্শকদেরকে হুক করতে পারে এবং যদি সেই হুকটা রয়ে যায় শেষ পর্যন্ত তাহলে না সেটা সত্যিকার অর্থেই একটা সিনেমাকে সফল করার জন্য যেসব এলিমেন্টগুলো কাজ করে তার মধ্যে একটা তো ঢাকা অ্যাটাকে আমরা থ্রিলারটা ওয়ার্ক করে যাওয়ার কারণেই ছবিটা সফল হয়েছে আর থ্রিলার সম্পর্কে নির্মাতাদের জায়গাটা বলি যে কোনো নির্মাতাই বোধহয় থ্রিলার নির্মাণ করতে একটু বেশি পছন্দ করেন কারণ থ্রিলার সত্যিকার অর্থে না থ্রিলার জনরাটাই একটু ডিরেক্টোরিয়াল এর মধ্যে ক্যামেরা অ্যাঙ্গেল এর মধ্যে মিউজিক এর মধ্যে লাইট এর মধ্যে অ্যাপ্রোচ এর মধ্যে গল্প বলার কৌশল তো সত্যিকার অর্থে থ্রিলার করতে গেলে একজন ডিরেক্টরকে অনেক বেশি রকমের কনশিয়াস থাকতে হয় একটা অন্য জনরার ছবির চেয়ে যে কারণে দেখবেন যে পৃথিবীর অনেক ভালো মেকার তারা জীবনে কোনো না কোনো থ্রিলার বানিয়েছেন এবং থ্রিলার ধারার যারা মেকার তাদের জনপ্রিয়তার হারটাও একটু বেশি অবশ্যই এবং থ্রিলার ছবি আসলে মানুষকে যেভাবে আকর্ষণ করে এটা সত্যিকার অর্থে যার কারণে নানান অনেক থ্রিলারেরই কিন্তু সিকোয়েন্স
সিকুয়াল হতে থাকে, এবং এবং প্রচুর বিশ্ববিখ্যাত ছবি আছে যেগুলি আসলে থ্রিলার বলেই অনেক বেশি মানুষকে টানতে পারে। সৈকত, আপনার কাছে একটু আসতে চাই থ্রিলার নিয়েই, যে কতটুকু থ্রিল্ড থাকেন থ্রিলার ছবি তৈরি করার সময়? একজন নির্মাতা সাধারণত আসলে থ্রিলার, একটা দুজনের সাথে একটু অ্যাড করতে চাই, সম্প্রতি সফলতার জন্য অ্যাগেন দীপঙ্কর দাকে মানে কংগ্রেস। আর থ্রিলার ব্যাপারটা হচ্ছে কি, এটা থ্রিলার ছবি করার জন্য ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভালো একটা স্ক্রিন প্লে। যেটা কথা বললেন যে দাদা যে ঝুলে গেলে, রনি ভাই বললেন ঝুলে গেলে চলবে না ব্যাপারটা, যে স্ক্রিন প্লেটা যদি টান টান থাকে দেন পাবলিক যদি টোটাল ফুল টাইমটা এনজয় করতে পারে দেন আসলে থ্রিলিং সাকসেসটা ওখানে আসে, যে পাবলিককে লাস্ট মোমেন্ট পর্যন্ত বসে রাখা যায় এবং এই রেস্টটা যেন বাসায় নিয়ে যায় অডিয়েন্স। এই জায়গাটা স্ক্রিন প্লেটা খুবই মেজর ইফেক্ট, মেজর একটা পার্ট এই ইয়েতে থ্রিলিংয়ের ক্ষেত্রে। আর একটা পার্ট হচ্ছে যে থ্রিলার আসলে নতুন যারা ডিরেক্টর, অ্যাকচুয়ালি আমার মনে হয় তাদের কাছে সবচেয়ে পছন্দের জনারই মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার থ্রিলার জনারটা। কারণ হচ্ছে আমি, আমার ফার্স্ট সিনেমা ছিল দেশাদা লিডার, রনি ভাইয়ের চোরাবালি এবং দীপঙ্কর দা ঢাকা, এটা তিনজনের ফার্স্ট সিনেমা ছিল এবং তিনটাই থ্রিলার। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খুব সাহস দরকার থ্রিলার বানাতে গেলে, যেটা সাহসটা এই ধরনের, যে এই ধরনের একটা গল্প স্ক্রিন প্লে যদি ভালো গল্প না হয় বা স্ক্রিন প্লে ভালো না থাকে এটা কতটা দর্শক গ্রহণ করবে, যেহেতু থ্রিলার সো আপনাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত ফার্স্ট টু লাস্ট অডিয়েন্সকে বসে রাখতে হবে স্টোরি টেলিং দিয়ে। তো এটা একটা যেমন সাহসের কাজ তেমন একটা অ্যাম্বিশিয়াস কাজ আমার মনে হয়। আমি এনজয় টু মেক থ্রিলার অ্যাকচুয়ালি। অবশ্যই, এবং থ্রিলারের ক্ষেত্রে দর্শকদের দিক থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে থ্রিলারের ব্যাপারে দর্শকের আগ্রহ অনেক বেশি, সারা পৃথিবীতেই এই জনরা নিয়ে যারাই কাজ করেছেন তারাই কিন্তু সাফল্যই বেশি পেয়েছেন। এবং থ্রিলারের ক্ষেত্রে সতর্কতাটাও যেটি বলছিলেন যে প্রত্যেকটা জায়গায় যেহেতু স্ক্রিপ্ট থেকে শুরু করে সব জায়গায় সতর্কতাটা অনেক বেশি প্রয়োজন হয়। এবং একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে থ্রিলারে তো অনেক পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার থাকে স্বাভাবিকভাবে জনরার কারণে। তো একটা নেগেটিভ ক্যারেক্টারকেও আসলে সমান মমতা দিয়ে আসলে গড়তে হয়। মানে একটা নেগেটিভ ক্যারেক্টার মানে সে খুবই খারাপ কাজ করছে, তার প্রতিও কিন্তু নির্মাতার ওই প্রেমটা ক্যারেক্টারের প্রতি থাকতে হয়। মানে আমি আইডিওলজির জায়গাটা বলছি না স্ক্রিপ্টের, আমি বলছি যে ক্যারেক্টারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা নেগেটিভ ক্যারেক্টারকে অনেক ভালোবাসতে না হয় না হয় কিন্তু ওই ক্যারেক্টারটা আসলে ক্যারেক্টার হয়ে ওঠে না। সো নির্মাতার মনের মধ্যে নেগেটিভ পজিটিভ মানে সবসময় তাকে আসলে পুরো মুডের মধ্যে থাকতে হয় আসলে, মানে পুরো থ্রিলার। যেমন আপনি বলছিলেন তখন, মানে আমি যখন ঢাকা টেকের প্ল্যানটা প্রথম করি তো আমার কিছু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে যে তারা জানে যে আমি দীর্ঘদিন থেকে সিনেমার জন্য তৈরি হতে চাইছি। তো আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে প্রথম ছবি হিসেবে এই স্ক্রিপ্টটা আমার জন্য কতটা ঠিক হবে, কারণ প্রথমে যদি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলা যায় তাহলে হয়তো আমি দ্বিতীয় ছবিটা করার সুযোগই পাবো না। তো আমাকে সবাই বলেছিল, আমার যারা বন্ধু বান্ধব যারা একটু এ বিষয়ে আগের থেকে কাজ করে আসছে, তারা বলেছিল যে তুমি খুবই একটা রিস্কি সাবজেক্ট নিয়েছো, তোমার এটা জীবনের শেষ ছবি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু তুমি যদি কোনোভাবে ওয়ার্ক করে যাও তাহলে এটা হয়তো তোমাকে আরও 10টা ছবি এনে দেবে। থ্রিলারটা এরকম ব্যাপারটা, থ্রিলারের মাঝামাঝি বলে কিছু নেই, থ্রিলার হয় ক্লিক করে না হয় একদম রাইট, এটা একটা বড় ব্যাপার। ফলে থ্রিলারটা আসলেই অনেক বেশি রিস্কি। তবে আসার ব্যাপার হচ্ছে যে এই থ্রিলার জনরায় গত 2-3 বছরই কিন্তু আমাদের ছবির বাজার খুব ভালো না, কিন্তু তারপরেও যদি থ্রিলারকে আমরা আলাদা করে দেখি তাহলে দেখব যে থ্রিলারগুলি কিন্তু মোটামুটিভাবে তুলনামূলকভাবে অনেক ভালো ব্যবসা। এদের বিপরীত জায়গাও আছে, যেমন থ্রিলারে না রিপিট ভ্যালু থ্রিলারের কিন্তু কম। মানে থ্রিলারগুলো হয় কি, আপনি মানে বললাম না যে একটা পেঁয়াজের খোসা খোলার মতো পরতে পরতে খুলছেন। তো যখন একটা ছবির রিপিট ভ্যালু তখনই তৈরি হয়, মানুষ যখন দ্বিতীয়বারও ছবিটা দেখতে চায়, তো থ্রিলারে একবার খোসাটা খোলা হয়ে গেলে পরে তো দ্বিতীয়বার দেখার খুব বেশি কিছু থাকে না। অনেক থ্রিলার ছবিতে আছে যে লাস্টে একটা বড় টুইস্ট আছে, ওই টুইস্টটা জেনে গেলে কিন্তু ছবিটা ভালো লাগবে না। সো থ্রিলারের মধ্যে এরকম একটা বাণিজ্যিক আশঙ্কা আছে, যেটি রোমান্টিক বা ড্রামা ছবির মধ্যে কম্পারেটিভলি সহজ, কিন্তু কোনো এক মানে কারণে আমাদের থ্রিলারগুলো ওয়ার্ক করেছে। অবশ্যই, এবং থ্রিলার ওয়ার্ক করাটা কিন্তু সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো সংবাদ, কারণ থ্রিলারের মধ্যে শুধুমাত্র এক মানে নায়ক নায়িকা কিংবা গান কোনো একটা উপাদান দিয়ে আসলে আলাদা করা খুব কঠিন, এটা সবটা মিলিয়েই একটা ছবি হিসেবে। প্লটটা বেসিক্যালি মূল প্লটটাই তো আসলে স্ট্রং থাকতে হয়, মানে এটার সাব এলিমেন্ট যতগুলো বলি নাচ গান অথবা আরও আদার এলিমেন্ট,
এই জিনিসগুলো আসলে প্লাস হিসেবে কাজ করে, কিন্তু মূল প্লটটা যদি আসলে নিজেকে বলতাম যে থ্রিলারের সময় আমার কাছে মনে হয় যে থ্রিলারে প্রি প্রোডাকশন হচ্ছে 40%, শুট হচ্ছে 30%, পোস্ট হচ্ছে 40%, মানে ইভেন শুটের চেয়েও থ্রিলারে কিন্তু পোস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা আবার ড্রামার ক্ষেত্রে কিন্তু মানে আমার কাছে মনে, এটা পার্সোনাল মতামত একদম আমার, যে প্রি হচ্ছে 30%, শুটিংটা 50%, পোস্টে কিন্তু ড্রামাতে খুব বেশি কিছু করার থাকে না। তো প্রত্যেকটা জনরার মুভি সত্যিকার অর্থে দর্শকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেমন নিজেও খুব পছন্দ করব যে পরপর দুরাতে দুরকম ছবি দেখতে, দর্শকর তাই পছন্দ করে, তো সেক্ষেত্রে এক একটা ছবি বানানোর কৌশলটা একটু আলাদা রকমের। এটা একদিক থেকে অবশ্য আমরা গত এই মাসটা যদি ধরেন, এই মাসটায় নানান ধরনের স্বাদের সিনেমা মুক্তি পাচ্ছে। ঢাকা অ্যাটাক যেমন এক ধরনের, আবার দুলাভাই জিন্দাবাদ খুবই ট্রেডিশনাল ধরনের ছবি, সেটাও চলছে এবং খুব খারাপ করছে সেরকম না। কালকে ডুব মুক্তি পাচ্ছে, সেটি আবার একটু ভিন্ন ধরনের এবং একটা বড় ক্যানভাসে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুক্তি পাচ্ছে। এটা খুব একটা অত্যাশ্চর্য মাস বাংলা সিনেমার জন্য। আমি অনেকে আসার আগে বলছিলাম যে দেখো, ডুবের কারণে আমাদের ঢাকা অ্যাটাক আমরা অনেকগুলো হল হারিয়েছি, তো ডুব না আসলে পরে আমরা হয়তো আরও কিছু 10-15-20 বেশি কিছু হলে আমরা থাকতে পারতাম, আমাদের আর্থিকভাবে কিছুটা ক্ষতিও হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একজন সিনেমার মানে কর্মী হিসাবে আমার জন্য কি যে প্রচণ্ড আনন্দের, দর্শকরা ভাবছে যে একটা ছবি চলছে, তার মধ্যে আরেকটা ছবিকে আনতে হচ্ছে, কারণ ওই ছবিটা এই ছবিটার চেয়ে বেশি আকর্ষণীয়। সো এটা না একটা স্বর্ণের দিন, মানে একটা এই মাসটা সত্যিকার অর্থে বাংলা সিনেমার জন্য মানে খুবই ইম্পর্টেন্টভাবে লিখে রাখা উচিত। যেমন আমাকে একটা হলের কর্মচারী বলছিল যে ভাই, আমি তো ভাবছিলাম যে আপনাদের ছবিটা চলার পর আমি নেক্সট মান্থে ছুটি নিব, ছুটি পাচ্ছে না। কারণ কিন্তু ভালো, আগে সিনেমা হল বসে থাকতো এবং ওরা কিছু করার থাকতো না, কিন্তু এখন কিন্তু এই যে নতুন জোয়ারটা কিন্তু ছুটি দিচ্ছে না। এখানেই আমাদের আসার জায়গা, যে আমরা এই অক্টোবরে আমরা বেশ কিছুদিন আগে গত মাসেও যখন আমরা কথা বলছিলাম তখন অক্টোবরটা নিয়ে অনেক বেশি আশঙ্কা ছিল, যে কারণ অনেকটা আপনার প্রথম অক্টোবরই হয়, সেই সেই আশাই হয়তো আমরা মানে অক্টোবরে এতগুলি ছবি পরপর মুক্তি পাওয়া এবং সত্যিকার অর্থেই অনেক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু হলে মানুষ অনেক বেশি যাচ্ছে এবং ছবি নিয়ে কথা বলছে, ছবি দেখছে, সেটি একটা খুবই ভালো দিক। আরও এই বিষয়গুলি নিয়ে কিছু কথা আছে, কথা বলবো, আমরা একটা বিরতির পর আপনাদের তিনজনের কাছে ফিরে আসছি। আজকে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সৈকত নাসির, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে থ্রিলারের নির্মাণের ক্ষেত্রে বাড়তি অনেক কিছুই করতে হয়, সেক্ষেত্রে বিশেষ করে চরিত্র নির্মাণগুলি, যেটা রেদওয়ান রনি বলছে যে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট যেটাই হোক তাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হয়, তো এই ক্ষেত্রে আমাদের প্রেক্ষাপটে থ্রিলার ছবি তৈরির ক্ষেত্রে তার পেশা কী হবে, সে কী ধরনের মানুষ হবে, সেগুলি বাড়তি খেয়াল রাখতে হবে। যেটা হচ্ছে যে থ্রিলার করতে গেলে আপনি ফার্স্ট প্রত্যেকটা ক্যারেক্টারকে না সমান একটা আগে ডিটেলটুকু দেখতে হবে, যে ক্যারেক্টারটার স্পেসিফিক্যালি এতটুকু করতে পারে, এতটুকু করতে পারে না, এবং চরিত্র নির্মাণ যেটাকে আমরা বলি, এবং এটা থ্রিলারের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট অন্যান্য ফিল্মের চেয়ে। যেমন আমরা থ্রিলার বানাইতে গেলে, যেমন আমি সাপোজ টিভি বলি, ঢাকা অ্যাটাকের কথা বলি, মেন আর্টিস্টদের চেয়েও যারা অন্যান্য আর্টিস্ট তাদের বেশিটা আপনি দেখবেন স্ক্রিনে ওদের প্রত্যেকটা ক্যারেক্টারাইজ এবং ডিটেলিংটা পাওয়া যাচ্ছে, যার কারণে অডিয়েন্স কিন্তু বেশ আগ্রহণীয় জিনিসটা দেখছে। এবং যদি আমরা এই যে একটা এখানে একটা ব্যাপার হচ্ছে নির্মাতার মুনশিয়ানা, যে সে ক্যারেক্টারটা কীভাবে অডিয়েন্সকে প্রেজেন্ট করছে, তো সেই ক্ষেত্রে যেটা হয় কি, একটা চরিত্রকে যদি আপনি মানে একটা একটা থ্রিলারকে সাকসেসফুল থ্রিলার তৈরি করতে হয়, প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিরেক্টরকে জানতে হবে যে ওই ক্যারেক্টারটা কতটুকু কী করতে পারে। সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারেই তার সন্তানের মতো, প্রত্যেকটা ক্যারেক্টারকে বিল্ড আপ করতে হয়, প্রত্যেকটা ক্যারেক্টারকে অডিয়েন্সকে ক্লিয়ার করে দিতে হয় যে ওর অ্যাসাইনটা এতটুকু, এবং সে তাকে আলাদা করে মনে রাখার জন্য, যেমন আমরা যেটা বলি ডার্ক অ্যান্ড লাইট, ডার্ক না থাকলে লাইট হয় না, এবং ওই ক্যারেক্টার লাইট করার জন্যই হিরো বা মেন আর্টিস্টকে লাইট করার জন্যই আমার ওই ক্যারেক্টারকে খুব বেশি স্ট্রং করতে হয়, বিশেষ করে থ্রিলারের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। থ্রিলার তৈরির ক্ষেত্রে টেকনোলজির সহযোগিতাটা কতটুকু প্রয়োজন হয় এবং সেটার ব্যবহার আমরা খুব বেশি করতে পারি? এই জায়গাটা একটা জায়গা হচ্ছে যে আমাদের দেশে টেকনোলজি নাই তা বলবো না আমি, একেবারেই তা না, বাট যেটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান মানে দক্ষ টেকনিশিয়ান ম্যান বিহাইন্ড দ্য মেশিন যেটা বলি আমরা, ওই জায়গায় একটু বর্তমান অবস্থায় ল্যাকিংস আছে। আর থ্রিলার তৈরি করার জন্য আসলে নতুন নতুন অনেক এলিমেন্ট আসছে, যেমন ওয়ার্ল্ডে যে ফিল্মগুলো হচ্ছে আপনি দেখবেন,
সেক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে আছি, বাট তারপরেও আমরা ওভারঅল ভালো ম্যানেজ করে চলতে করা যাচ্ছে যদি বাজেট থাকে সিনেমার। যেমন আমাদের এই ঢাকাটাকে অভিজ্ঞতা থেকে বলি, মানে আমরা হেনো ক্যামেরা নেই ঢাকাটাকের মধ্যে ব্যবহার করিনি, তো গোপ্রো ব্যবহার করেছি, গোপ্রো শট আছে, অজমের শট আছে, ড্রোনের শট আছে, তো সব রকমের এটা কিন্তু করেছি কি এমন না যে বাহাদুরি করার জন্য। এখন দেখা যাচ্ছে যে আমি আমাদের সোয়াট টিমের যে হেড আশফাক, ওর পিস্তলের সামনে একটা গোপ্রো ক্যামেরা টেপ দিয়ে বেঁধে দিয়েছি, তো ওখানে না আমি রেড ক্যামেরাটা বাঁধতে পারতাম না, মানে ওই ফিলটা আসতো না। সো একটা গোপ্রো ক্যামেরা ওর ট্রিগারের উপরে বাধা আছে, তো ওই গোপ্রো থেকে যে ফিলটা পাচ্ছি আমি, ওই ফিলটা মানে এক ধরনের ভিজুয়াল টোনাল একটা মন্টাজ তৈরি করে, একটা ভেরিয়েশন তৈরি করে, যেটা না খুব দর্শককে এই বৈচিত্র্যের স্বাদ দিতে খুব বেশি হেল্প করে। এবং একটা আর জিনিস এড করতে চাই, থ্রিলারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি টেকিংটা কিভাবে শটটা আমি নিচ্ছি, এই মানে ওয়ে টু টেক, মানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, বেশি মেজরিটি হচ্ছে আপনি কিভাবে দেখাচ্ছেন অডিয়েন্সকে ফিল্মটাকে। এবং আপনার চোখ এখন ডিপেন্ড অন আসলে নির্মাতার চোখে তার থ্রিলারের গল্পটা সে কিভাবে এক্স্যাক্টলি, যেমন বলে যে অনেকগুলো ক্যামেরা ইউজ করেছি, আবার এরকম থ্রিলারও কিন্তু আছে যেটা হচ্ছে যে ও ক্যামেরার দিকে চিন্তাই করছে না নির্মাতা। আমি এবার জাস্ট রিসেন্টলি বুসান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আসলাম, ওখানে একটা সিনেমা আমি দেখলাম, ফাতিয়া কিনের একটা মুভি, ওই ছবিটাতে খুবই সিম্পলি বলে যাওয়া একটা গল্প কিন্তু চূড়ান্ত লেভেলের উত্তেজনাকর একটা মুহূর্ত, এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের আরও পরের কোন একটা ঘটনা নিয়ে, যেটা হচ্ছে একটা বোম ব্লাস্ট নিয়ে গল্প, কিন্তু ওইখানে ওর চেয়ে খুব সিম্পলি মানে ক্যামেরা অপারেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সিম্পলি টোল্ড, কিন্তু এটা ডিপেন্ড অন যে আসলে আমি আসলে কিভাবে আমার গল্পটাকে প্রেজেন্ট করতে চাই। যেমন ঢাকা টাকার কথা যদি বলি, এখানে অনেক অ্যাকশন মোমেন্ট আছে, সো অ্যাকশন মোমেন্টগুলোকে আসলে জমানোর জন্য যদি আমি বলি, সেটা হচ্ছে অনেক বেশি কাট এবং অনেক বেশি অ্যাঙ্গেলস আসলে আমাদের দরকার হয়, মানে দর্শককে আসলে মজাটা দিতে গেলে। আবার এরকম থ্রিলার যে চুপচাপ একটা রুমের মধ্যে একটা ক্যামেরা ধরা আছে কিন্তু সিচুয়েশনটাই এমন, ঘটনাটাই এমন ঘটছে যে দর্শক এমনিতেই উত্তেজনা নিয়ে বসে আছে, আসলে ক্যামেরা ওখানে কাছেও যাওয়ার দরকার নেই। ইটস ডিপেন্ড অন যে হাউ টু টেল মাই স্টোরি। অবশ্যই, এবং সেক্ষেত্রে যে গল্প বলাটা এবং গল্প তৈরি করাটা সেই জায়গাটিতে থ্রিলারের ক্ষেত্রে নিশ্চয়ই যথেষ্ট বেগ পেতে হয়, এবং আমাদের এখানে মানে সব গল্পের ক্ষেত্রেই যেটি সত্য থ্রিলারের ক্ষেত্রে সেটি আরও বেশি সত্য হওয়ার কথা যে গল্প লেখার মতো যথেষ্ট মানুষ আছে কিনা, এটা আমাদের অবশ্যই নাই আমি আসলে বলবো। কিন্তু এই যে আসার কথা দেখেন, যে আমি যখন ঢাকাটাক দেখতে বসি আমার আসলে এক্সপেকটেশনের জায়গাটা বলি, একজন সাধারণ দর্শক এবং নির্মাতার ভিউটার ক্ষেত্রেই আসলে আমার ভিউটা কাজ করে, আমি একটা সিনেমা দেখতে বসলে তখন যেটা হয় আমার মনে হয় যে হ্যাঁ একটা লেভেল পর্যন্ত আমি দেখবো, কিন্তু আমি যখন সিনেমা দেখা শেষ করলাম তখন আমি যখন রোদে বের হচ্ছিলাম আমার প্রথমেই দেখা হয়েছে দীপনদার সাথে, আমি জয়া ধরে বলছি যে ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক, কারণ আমাকে এটা নিজে টাচ করছে। হ্যাঁ, কেন টাচ করছে ওই মোমেন্টগুলো কিন্তু আমি আসলে ওই চিত্রনাট্যের কারণে, ওই মেকিং এর কারণে চিত্রনাট্যটা প্রথম চলে আসে যে আসলে আমাকে পুরো গল্পটা ধরে রাখছে কিনা। সো ওই জায়গায় এই যে আসার কথা একটা আমি ঢাকা অ্যাটাক দেখলাম, কিন্তু এরকম প্রত্যেকটা সিনেমার গল্প যদি স্ট্রং হইতো সেটা থ্রিলারের মজাটা কোথায়, সেটা অন্য কিছু, একই গল্প একদম সেম গল্প যদি আমি বানাই একরকম হবে, ও বানালে একরকম হবে, ও বানালে একরকম হবে, হয়তো তিনটাই ওয়ার্ক করবে। হ্যাঁ, মানে কিন্তু বা ওয়ার্ক নাও করতে পারে, কিন্তু তিনটা না একদম তিন রকমের হবে। সো একই গল্প কিন্তু মানে থ্রিলারের ক্ষেত্রে গল্প বলার কৌশলটা, এবং থ্রিলারে একটা জিনিস খুব জরুরি, এটা হচ্ছে যে এটাকে ওয়ান কাইন্ড অফ ক্র্যাফটম্যানশিপ বলতে পারেন, যেটা থিয়েটারে আমরা খুব বেশি টার্মটা ইউজ করি। তো দর্শককে আপনি কতটুকু মানে লাগাম ছাড়বেন, কতটুকু টেনে ধরবেন, দর্শকের সাইকোলজির সাথে আপনাকে অনেক বেশি ডিল করতে হয় থ্রিলারের জায়গাটাতে। তো সেটার জন্য আসলে গল্প বলার কৌশলটা এবং পরতে পরতে বিষয়টা খোলাটা খুব বেশি জরুরি। এবং যেটা হয় যে একটা সরল রেখা যখন একটা গল্প যায় তখন দর্শকের একরকম গতি থাকে, তার চিন্তাটা একভাবে চলে। থ্রিলারের ক্ষেত্রে কিন্তু দর্শকের গতিও আপনি নিয়ন্ত্রণ করতে পারতে হবে, তার যদি মনে হয় যে আসলে সে যতটুকু চিন্তা করেছে সেই গতির সঙ্গে আমার গল্পটা যাচ্ছে না, তাহলে কিন্তু ঝুলে পড়ার সেই আশঙ্কাটা থাকে। লেখার কিন্তু আসলে স্ক্রিন প্লে রাইটার আমাদের অনেক কম আছে, অভাব আছে, দরকার আছে। আমি একটু একটু অ্যাড করতে চাই, হ্যাঁ, যেমন যেটা বললেন যে আমাদের দেশে স্ক্রিন প্লে গল্পের ক্ষেত্রে আমি রনি ভাইয়ের সাথে একমত, খুবই অভাব অ্যাকচুয়ালি স্টোরি টেলিং এর জন্য, মানে যে ধরনের আমাদের গল্প স্ক্রিন
বর্তমান অবস্থায় মানে মডার্ন যে ফিল্মের মার্কেটে যেরকম স্ক্রিপ্ট হওয়া উচিত, আমাদের স্ক্রিপ্ট রাইটার তার খুবই স্ক্রিপ্ট রাইটারদের খুবই অভাব এই ক্ষেত্রে। আরেকটা জিনিস স্ক্রিন প্লে এবং হচ্ছে আরেকটা জিনিসটা গ্রাফ। থ্রিলারের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস কাজ করে হচ্ছে আপনি কোথায় দর্শককে উঠাচ্ছেন, কোথায় ছাড়তেছেন, এবং আপনি কিন্তু ওকে রিলিফ দিতে হবে। আপনি যদি খুব টান টান উত্তেজনায় নিয়ে যাচ্ছেন স্ক্রিপ্টটা, 10 মিনিট পরে মানুষকে অডিয়েন্স কিন্তু বোরিং হয়ে যাবে। বাট ওখানে তাকে একটা ব্রেক দিতে হবে, এবং কোথায় ব্রেকটা দিতে হবে এবং কোথায় তুলতে হবে আবার কোথায় ছাড়তে হবে, এই গ্রাফটাকে বিশেষ করে থ্রিলার যারা বানায় এই ডিরেক্টরদের এই সেন্সটা খুব বেটার থাকতে হয়। অনেক ক্ষেত্রে মেকানিক্যালি জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারা সাইকোলজিক্যাল ডিলস যেটা দীপকদা বলল, মেকানিক্যালি এর চেয়েও আসলে মূল ডিলটা হচ্ছে অ্যাস্থেটিক। আসলে আমি আসলে কিভাবে সিনেমাটাকে দেখতেছি অথবা শুরুর গল্পটা কি আমার যখন লেখা হচ্ছে, একটু বলো না ভালো, মানে দর্শক কনফিউজ হতে পারে যে থ্রিলার মানেই কিন্তু এটা, থ্রিলার মানেই কিন্তু এটা না, মানে অনেক রকমের থ্রিলার আছে পৃথিবীতে, থ্রিলারেরও অনেক রকম প্রকারভেদ আছে। ইনফ্যাক্ট সিনেমা বা যে কোনো শিল্প মাধ্যমে সবচেয়ে বড় ব্যাপার কি, এটা না প্রথা ভাঙার প্রথা, একটা প্রথা আমি বানাবো ওয়ার্ক করবে, ও পরে এসে আমারটাকে একদম উল্টে দেবে, আমার সমস্ত কিছুকে ভুল প্রমাণ করে ও সফল হবে, ওটাকে মানুষ প্রথা ভাববে, পরে এসে ও সেটাকে বদলে ফেলবে। মানে সিনেমার বিউটিটা এখানেই, প্রত্যেক মুহূর্তে গ্রামারগুলো তৈরি হয় এবং প্রত্যেক মুহূর্তে গ্রামারগুলো ভেঙে যায়। হ্যাঁ, সেখানেই আরও একটা মূল বলা যায় যে সৌন্দর্য, সেটা হচ্ছে যে এই সবগুলি মিলিয়ে আবার একটা ঢাকাটাকের অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই যে ঢাকাটাকে অনেক শক্তিমান অভিনেতাদেরকে আপনি একত্রিত করেছেন, কাজ করেছেন, সেইটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল তাদের কাছ থেকে কাজগুলি বের করে নিয়ে আসা? এই জায়গাটা আমার কাছে না খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়নি, কারণ হচ্ছে যে কোনো পারফর্মারদের সাথে কাজ করার সময় যে ব্রিফটা হয় বা ক্যারেক্টার বিষয়ে যে ব্রিফটা আমি করি, তাতে আমি আমি আমার আগের নাটকগুলো তো দেখেছি, মানে ওই ব্যাপারটা কখনো আমার কাছে খুব বেশি কষ্টকর মনে হয়নি, এবং খুব সহজেই যেটা চাচ্ছি ওই জিনিসটা পাওয়া যায়। কারো কারো ক্ষেত্রে যেটা হয় যে যেটা চাচ্ছি আমি সেটা তার ক্ষমতার বাইরে, কারণ কারো কাছে না ক্ষমতার বাইরে কোনো কিছু চাওয়াটা কিন্তু খুব বোকামি, তার ক্ষমতার মধ্যে আমার মতো করে বানিয়ে নিতে হবে। সো ওই জায়গার থেকে খুব বেশি ঝামেলাটা হয় না, এবং আমরা কাস্টিংগুলো করার আগে কাস্টিং ডিরেক্টর হিসেবে আমাদের থ্রিলার্সের চেয়ারম্যান মোহাম্মদ আলী হায়দার কাজ করেছিলেন। তো হয়েছে কি, আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে অডিশন নিয়েছিলাম, স্ক্রিপ্ট পড়িয়েছিলাম, অন ক্যামেরা করেছিলাম। যেমন যে ছেলেটা অভিনয় করেছে তাসকিন রহমান ভিলেন হিসেবে, ও প্রায় নয় নম্বর অডিশনে আসা মানুষ, তার আগে 8টা অডিশন হয়েছে, 8টা আমাদের পছন্দ হয়নি, তারপর 9 নম্বর ওকে পেয়েছি। সো মেইন কাস্টিংগুলো ছাড়া মোটামুটি সবগুলোর ক্ষেত্রে আমরা কাস্টিং যে প্রসেসটা এটা খুব ওয়ার্ক করে, কারণ আপনি এত টাকা খরচ করবেন, সেটে যাবেন, যদি গিয়ে দেখেন যে হচ্ছে না ওটা তো বোকামি, আগের থেকে টেস্ট করে যাওয়া উচিত, ওটা করা হয়েছে। এই অভিজ্ঞতাটা যদি একটু বলেন যে কাস্টিংদের ক্ষেত্রে যখন আপনারা আগে ইন্টারভিউ নিলেন, কথা বললেন, সেইটি সামগ্রিকভাবে আমাদের এখানে যারা অভিনেতা আছে তারা কীভাবে নিয়েছে? যারা একেবারেই যারা খুবই টপমোস্ট একদম উপরে, তারা সেই অডিশন প্রক্রিয়ায় বা রিহার্সালে সেভাবে সময় দিতে পারেনি, তারা ব্যস্ত। কিন্তু আমরা সামগ্রিকভাবে যারা অনেক বড় টিম আছে এখানে, তাতে সেম পার্সন প্রায় কাছাকাছি সবাই ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমি না নিজে যেটা তৈরি করেছিলাম, যেমন আমি পুলিশের অপারেশনগুলোতে গিয়েছিলাম, হ্যাঁ, যে নিজেই দেখার জন্য যে আসলে পুলিশ কী করে, এবং যেমন বোম ডিফিউজ করার ব্যাপারটা, এটা তো ওই সময় ঘটেনি, তো আমি পুলিশকে অনুরোধ করলাম যে যেন একটা বোম ডিফিউজ করে একটু আমাকে দেখাও, মানে একটা মহড়ার মতো করে। তো মিরপুরের একটি মাঠে একটা মহড়ার আয়োজন করা হলো, সেখানে আমি আমার একটা ছোট্ট মানে মাইক্রো ক্যামেরা নিয়ে জিনিসটা আমার মতো করে শ্যুট করলাম, অর্থাৎ মক শ্যুটিং, সোয়াটের ব্যাপারটা মক শ্যুটিং ছিল। তো আমরা এই ছাদের রিহার্সালটা ছাদে গিয়ে রিহার্সাল করেছিলাম, তো এইগুলো না আমাদের শ্যুটিংয়ের সময়টা একটু বাঁচিয়েছে। খুবই ভালো, মানে বলবো যে প্র্যাকটিস আমাদের আগে মক শুট করে নেওয়া, যেমন এই হাইলি টেকনিক্যাল ইস্যুগুলো, যে এই কারণে অনেক বেশি রিয়েল ফিল পাইছি, বুঝতে সুবিধা হয়। মানে আসলে আমি ওদেরকে খুব বেশি রকমের মানে মানে ডিরেক্ট করিনি যে আপনি এটা করেন ওটা করেন, ওরা যা করেছে ওটাকে শুধু আমি ক্যামেরার ভাষাতে একটু বলেছি, ভাই দুবার করেন বা এভাবে আসেন, ওভাবে আসেন, অমুক সামনে, অমুক পিছনে। বেসিক্যালি তারা যেভাবে মুভমেন্ট করে, তারা যেভাবে অপারেশন করে, তারা সেভাবেই করেছে।
রেদওয়ান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে চোরাবালির পরে আর কোনো কিছু নিয়ে ভাবছেন কিনা যেটা থ্রিলার জাতীয় কাজ হতে পারে? না, আমি আসলে এই মুহূর্তে এখন থ্রিলার নিয়ে ভাবছি না। এখন আমার পরবর্তী ছবি যেটা, সেটা হচ্ছে একদমই অন্য টোনের গল্প, সেটা আসলে রিভিল করতে পারতেছি না এখন। কিন্তু এটা এটা আমাদেরই গল্প, মানে এটা খুবই অনেক দেশি গল্প। হ্যাঁ, আমার এই ছবিটা একটু টাইম নিয়ে করছি, কারণ লেখালেখিতে আমি একটু বেশি সময় ব্যয় করতে চাই এই ছবিটাতে। মানে স্ক্রিন প্লে রাইটিং এবং এটার পরে স্ক্রিপ্ট ডক্টরিং দেখানো, মানে প্রপার ওয়েতে আসলে একটা সিনেমার আগে বেশি কাজ করতেছে। তো গল্পটা থ্রিলার না, কিন্তু অনেক উত্তেজনাকর মুহূর্ত আছে। একজন ডিরেক্টর যদি পরপর একাধিক থ্রিলার করে, তার মধ্যে কিন্তু একটু সাইকোটিক প্রবলেম আসার চান্স আছে, সব শর্টে থ্রিলিং পাওয়া যাবে। কারণ ব্যক্তিগত লাইফে থ্রিলিং ঢুকে গেলে কিন্তু ঝামেলা আছে। না, সে তো বটে, এটা হয়, অনেক ক্ষেত্রে হয়। তারপরেও এইটা একটা ভালো প্রবণতা আমরা লক্ষ্য করছি যে যতই সময় যাচ্ছে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কিন্তু প্রি প্রোডাকশনের কাজটা এখন প্রায় সবাই অনেক গুরুত্ব দিয়ে করছে। আমি কম বেশির কথা না, অনেক বেশি গুরুত্ব বাড়ছে। এটা কিন্তু আমাদেরকে একটা এক ধরনের ডিভিডেন্ড দিবে খুব সহজ। এবং আমাদের আসলে দুর্ভাগ্যই বলবো, আমরা আসলে ফিল্ম স্কুলে তো কেউই আসলে ফিল্ম স্কুল থেকে বের হয়ে আসা না, এবং আমাদের এখানে ফিল্ম স্কুল নাইও আসলে প্রপার। তো আমাদের সব নিজে নিজে লার্ন করা। এই যে দীপঙ্গদা সিনেমা বানানোর আগে আমি মনে করি অনেক বছর ধরে নিজেকে নিজে সিনেমা বানানোর জন্য প্রিপেয়ার করছে। ইন্ডিয়াতে আপনার সাথে দেখা হলো, আমাকে বললো যে ওর যে কালার করছে তার সম্পর্কে আমাকে বললো ওই সময়টা চোরাবালির সময়টাতে। তো এই যে নিজেকে প্রিপেয়ার করো ওই সময় থেকে সিনেমা বানানো, সো এই প্রিপারেশন না আমরা নিজেরাই নিজেকে আসলে দুইটা বই পড়ে হোক, অথবা দুইটা সিনেমার মেকিং দেখে হোক, অথবা নিজেকে কোথাও গিয়ে অ্যাসিস্ট করে হোক, আসলে এইটা প্রিপারেশনটা নিজেকেই নিজে নিতে হচ্ছে। তবে এই এই প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আমাদের এখন সুযোগটা অনেক বাড়ছে। আমি যদি এই বছর আপনার অভিজ্ঞতাও জানতে চাই, বা বুসানে আমাদের এখান থেকে বেশ কয়েকজন গিয়েছে, কেউ কেউ সেখানে আসলে মানে প্রশিক্ষণের উদ্দেশ্যে গিয়েছেন, এবং ফলে এই বুসানের কথা যে তুললেন একটু অ্যাড করি, এটা আমাদের জন্য খুবই, আমি আমার জন্য মনে করি খুবই ভালো শিক্ষণীয় একটা সফর ছিল। প্রথমত ইন্টারন্যাশনাল কোনো একটা ফিল্ম ফেস্টিভ্যালে এবার আমার প্রথম যাওয়া। সো আমি অনেক ধরনের ফিল্ম মেকার, অনেক দেশের বড় বড় ফিল্ম মেকার, অনেক দেশের প্রোডিউসার, এদের সাথে আমি মেলামেশার একটা সুযোগ পাচ্ছি, এবং আমি বোঝার চেষ্টা করছি যে ওরা আসলে সিনেমাটাকে কীভাবে দেখে, কীভাবে ভাবে, কীভাবে বানায়, এটা একটা ব্যাপার। প্ল্যাটফর্ম বুসান নামে এবারই প্রথম বুসান ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা একটা ওরা একটা প্রোগ্রাম তৈরি করেছে, এখানে এশিয়ার অনেক ফিল্ম মেকারকে ওরা একত্রিত করেছে, যারা সিনেমা বানাবে এবং যারা সিনেমা একটা দুইটা হয়তো বানিয়ে ফেলেছে। সো এখানে অনেক ধরনের সেশন ছিল, এই সেশনগুলো আমাদের অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা দিয়েছে। যেমন গ্যাফার আসছে নিউজিল্যান্ড থেকে, অনেক লর্ড অফ রিংস গ্যাফার, ডিওপি আসছে সালির ডিওপি। তো যখন ওর এক্সপিরিয়েন্সগুলো বলছে, ওইটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি শিক্ষার জায়গা। যোগ করতে চাই, মানে সেই সেই জায়গাটা যেটাকে আমরা কি আমরা মনে করি থ্রিলারের ওয়ান কাইন্ড অফ স্বর্গভূমি সাউথ কোরিয়ান ফিল্ম। হ্যাঁ, মানে এখন তো সো যে কারণে এই যে এরকম নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যখন এভাবেই আসলে লার্ন করা আসলে প্রত্যেকটা অবশ্যই। সৈকত নাসির, যেটি জানতে চাইছিলাম এখন কি নিয়ে কাজ করছেন? এখন সামনে আমার ডুবের পর পরেই জাজ মাল্টিমিডিয়া থেকে একটা সিনেমা আসছে, পাশান, এটা আমার থার্ড ফিল্ম, হোপ ভালো লাগবে মানুষের। আর একটা বিজ্ঞাপন এজেন্সি আছে আমার, সেখানে আমি কাজ করি, বিজ্ঞাপন বানাচ্ছি এই। আর সামনে একটা ফিল্ম আসছে খুব রিসেন্টলি, নামটা বললাম না, উইদিন মেবি টু মান্থের ভিতরে আমরা শুটে যাবো। আচ্ছা, মানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। এমনি এখনকার যে সময়টা, একটু আগেও আমরা জানতে চাচ্ছিলাম যে একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আসলে সামনে এগিয়ে নিতে হলে সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির কাছ থেকে আপনার কি মনে হয়, কি ধরনের রেসপন্স আসা প্রয়োজন? অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি, আমি একটা সময় কথা বলি, প্রথম যখন প্রথম দিকে আমি একদম প্রথম যখন সিনেমা বানাই তখন একটা কথা বলতাম যে কে কী করছে সেটা ফ্যাক্ট না, আমি কী চেঞ্জটা দিচ্ছি বা আমার নিজে কতটা আমি নিজে ডেভেলপ করতেছি সেটা ফ্যাক্ট। যেমন আজকে দীপঙ্কর দেয় এক্সাম্পল, একটা রনির দেয় এক্সাম্পল, সব কিছু মিলে যেটা হচ্ছে যে যা বলছিলাম টেস্ট, একজন নির্মাতাকে অডিয়েন্সকে টেস্টটা মানে
অডিয়েন্স অডিয়েন্সের টেস্ট চেঞ্জ করার দায়িত্ব কিন্তু নির্মাতার, অডিয়েন্সের না। তো সেই সাহসী মানুষগুলো দরকার ইন্ডাস্ট্রিতে, যারা সাহস করে আসলে ফিল্মটা বানাবেন এবং তার গল্পটা সে প্রপারলি বলতে পারবেন। এই চারপাশে পারিপার্শ্বিক যে চাপটা থাকে প্রথম দিকে সিনেমার যে অবস্থা থাকে সেটা হচ্ছে, তখন কী হয় সে একজন ডিরেক্টর তার ন্যাচারাল যেভাবে গল্পটা বলতে চায় সেই গল্পটা বলতে পারে না, পারিপার্শ্বিক যে প্রেশারটার কারণে, সময় এবং আর্থিক সব কিছু দিক থেকেই প্রথম সিনেমাগুলো হয়। এবং এই যে বর্তমান অবস্থা যেটা হচ্ছে যে এরকম দীপঙ্কর দা কিন্তু একজন আমাদের জন্য একটা নতুন জেনারেশনে যারা কাজ করতে আছে তাদের জন্য একটা সাহস, কারণ দাদা একটা ডিফারেন্ট টাইপের একটা গল্প বলে একটা পুরো বাংলাদেশে একটা সাউন্ড একটা খুব বাজে একটা বাজারে ফিল্মের ওই সময়টা একটা গুড সাউন্ড অ্যাকচুয়ালি। একটা জিনিস আমি যোগ করতে চাই যে ঢাকা অ্যাটাকের ফলে না আমার কোনো একটা জায়গায় যেন সাহসটা বুকটা বড় হয়ে গেছে, বুকের ছাতি বড় হয়ে গেছে। আমি সমস্ত মানে নির্মাতাদের খুবই বিনয়ের সাথে বলতে চাই যে এখন না গল্প নির্বাচন করার ক্ষেত্রে এই গল্পটা মানুষ নেবে তো, বুঝতে পারবে তো, কঠিন হয়ে যাবে নাকি, সাধারণ মানুষের গল্প না এটা, এগুলো ভাবারই দরকার নাই। যদি সিনেমাটা এন্টারটেইনিং হয়, দর্শকের যে কোনো বুদ্ধিমত্তার গল্প বোঝার মতো ক্ষমতা আছে, তা সবচেয়ে বড় প্রমাণটা আমি বিভিন্ন হলে ঘুরে ঘুরে পেয়েছি। আমরা নিজেরা আন্ডারস্ট্যান্ড করি আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব চারপাশ দিয়ে যে পেশাটা ক্রিয়েট করে প্রথম দিকে সিনেমাগুলোতে যে নির্মাতাকে, এই জায়গাটাকে থেকে একটা রিলিফ দরকার, নতুন ছেলেদেরকে স্বাগতম জানানো উচিত। এবং দর্শক এখন আসলে অনেক সচেতন এবং একই সাথে যদি কোনো টার্ম অথবা কিছু বুঝতে নাও পারে দর্শক এখন কিন্তু ওটা বুঝেও নেয়, মানে সিনেমা দেখার পর ঘুরতে থাকে আচ্ছা ওই জিনিসটা কি, সে কিন্তু নেটে সার্চ করে হলেও অথবা কাউকে জিজ্ঞেস করে ব্যাপারটা বুঝে নেয় যদি তাকে আসলে হুক করা যায় গল্পের সাথে। অবশ্যই, এবং এখনকার দর্শকের একটা বড় অংশই কিন্তু শুধুমাত্র আমাদের এখানকার ছবি দেখেই যে তৃপ্ত হয় তা না, তাকে ফলে তাকে একটা ওয়ার্ল্ড ফিল তাকে দিতেই হয়, সেটা নির্মাণের দিক থেকে হোক, গল্পের দিক থেকে হোক, তার হয়তো একটা এক বাড়তি ভালো লাগা কাজ করে যদি সেটা তার চেনা পরিবেশ হয়। কিন্তু সত্যি গল্প এবং নির্মাণের ক্ষেত্রে সে এখন একটা বিশ্বের পর্যায়ে দেখতে চায় আমাদের, কারণ রেগুলার তো আসলে নানান মিডিয়ামে সে বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখন দেখে বেড়ে উঠছে। আমাদের আগের জেনারেশনে যদি বলি যে ইন্টারন্যাশনাল সিনেমা দেখার কিন্তু খুব বেশি সুযোগ ছিল না, এরপরে কিন্তু আস্তে আস্তে পাইরেটেড কপি ডিভিডিতে, সেটা পাইরেসি এক ধরনের কল্যাণও হয়ে গেছে, টরেন্ট, তারপরে রিয়েল ফিল থেকে, অর্থাৎ আপনি একটা সিনেমা টেলিভিশনে দেখা আর এটা আলাদা, দেশের বাইরের সিনেমা দেখার কথা বলছি যেটা তো সবসময় সুযোগ ঘটে না থিয়েটারে দেখার, তো ওইটাই এখন আবার স্ট্রিমিং ও চলে আসে, নেটফ্লিক্স বাংলাদেশে ওপেন করে দিছে, সো এখন হচ্ছে যে মানে অনেক মিডিয়াম আছে সারা পৃথিবীর সিনেমা দেখার। পরপর আমি বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে ভিতরে ভিতরে মানে সো কল থাকে না যে ওই যে ক্লাস পিপল, মাস পিপল, ওটাকে ধরে নিয়েই বলছি, ভিতরে ভিতরে না ক্লাস পিপল আর মাস পিপলের মধ্যেকার ব্যবধানটা কোথায় যেন ঘুচে গেছে নলেজের জায়গায় এবং মাঝখান থেকে টেস্টের জায়গা থেকে, তো যেখানে ক্লাস পিপল আর মাস পিপলের ব্যবধানটা ঘুচে যায় তারপরে যে মাঝখানে জায়গাটা থাকে ঢাকায় এটা ওর উপর দিয়ে হেঁটে যাওয়ার একটা ছবি। রেদন একটু যেহেতু ছবির কথা উঠলো, এই সাস্টেইনেবিলিটির দিক থেকে আমরা গত কয়েক বছরই অনেক বেশি শুনেছি যে বড় বাজেটের ছবি তিনজন মিলেও ঘটে দেওয়ার পারবো না, সামগ্রিক বিষয় সেটা হচ্ছে ফিল্মের ডিস্ট্রিবিউশনটা। একটা সিনেমার ডিস্ট্রিবিউশন যে কত বড় একটা বিষয় এটা আসলে আমরা প্রত্যেকেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, হয়তো কারো প্রোডিউসার অথবা ফাইন্যান্সার অনেক বেশি স্ট্রং, সে এক ধরনের ফিলের মধ্যে দিয়ে গেছে, যার না সে আরেক ধরনের ফিলের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আপনি একটা ভালো প্রোডাক্ট বানালেই কিন্তু শুধু হচ্ছে না। সো এটা আপনাকে ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউশন করতে হবে, ঠিক টাইমে ডিস্ট্রিবিউশন করতে হবে। আবার এই যে সিনেমা হলের কথা বললেন, সিনেমা হলের কিন্তু আসলে আমাদের ঘাটতিও আছে, আমাদের যে পরিমাণ দর্শক সিনেমা দেখার জন্য বসে আছে তাকে পাশের হলটাতে ঠিকঠাক পরিবেশ দিয়ে ওই সিনেমার অবস্থায় কিন্তু আমরা আসলে নাই, কিন্তু এটা সিনেমার জোরে কিন্তু সিনেমা হলে দর্শক যাচ্ছে, যে কারণে দাদা বললো যে ওই হলের কর্মচারীটা ছুটি পাচ্ছে না, তো এটা কিন্তু সিনেমার জোর আসলে। কিন্তু সত্যিকার অর্থে বলি যে অনেক জনরার কিন্তু সিনেমা আসবে, কোনোটা ঢাকা টাকার চেয়ে বড় সিনেমা হবে, কোনোটা কম অথবা এর চেয়ে কম সিনেমা হবে, কিন্তু ওই কম সিনেমাটাকেও আসলে আমরা দর্শককে ঠিকঠাক দেখাতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যেহেতু আগে আসছি এরকম আরো সামগ্রিক উদ্যোগ দরকার এরকম থিয়েটার মানে এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য। আমি যদি কথাটা একটু সহজ করে বলে দিই দর্শকের জন্য, তা হচ্ছে যে যদি পুরো বাংলাদেশে আরো 20টার মতো মাল্টিপ্লেক্স হওয়ার সম্ভাবনা জায়গা তৈরি আছে, মার্কেট তৈরি আছে, তো এরকম যদি আরো 20টা মাল্টিপ্লেক্স হয় না,
তেমনি এই 20টা মাল্টিপ্লেক্স কি বাংলাদেশের সিনেমাতে একটা নিউ ওয়েভ তৈরি করবে অবশ্যই এবং আরো মার্কেট এক্সপ্লোরের কথা যেটা আপনি বলছিলেন ইন্টারন্যাশনালি এখন অনেক জায়গায় তো বাঙালিরা আছেই যারা আমাদের প্রবাসী বাঙালিরা যারা আমাদের সিনেমা দেখতে চায় সেখানে ডিস্ট্রিবিউশনটা অলরেডি শুরু হয়ে গেছে আবার একই সাথে আমি মনে করি যে অনেক জায়গায় দেখবেন যে অনেক ইন্টারন্যাশনাল মার্কেটে হিন্দি সিনেমার অনেক প্রভাব আছে হ্যাঁ সো সেখানেও কিন্তু আমাদের মার্কেট আছে বাংলা সিনেমা যারা হিন্দি ভাষাভাষী অথবা সেখানে সাবটাইটেল যায় কারণ আমাদের গল্প স্ট্রং হচ্ছে আমাদের মেকিং স্ট্রং হচ্ছে সো আমরা ওই মার্কেটও গ্র্যাব করতে পারি শুধু দরকার হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউশন পলিসিটা ঠিকঠাক মতো আগানো সত্যিকার অর্থে কি আমাদের দেশে এত অসম্ভব কিছু বুদ্ধিমত্তা নিয়ে কিছু উপন্যাস আছে গল্প আছে আমাদের এত মেধাবী কিছু মানুষ আছে আমরা যদি প্রপারলি মানে সিনেমা এমন একটা জিনিস কি আপনি খুব ভালো একটা জিনিস উপস্থাপনটা যদি বোরিং হয়ে যায় সব কিছুই মাঠে মারা যায় আবার মানে উপস্থাপনা কৌশলটা যদি ভালো হয় আমাদের সত্যিকার অর্থে পুরো একদম ইন্টারন্যাশনালি ফাইট করার মতো অনেকগুলো এলিমেন্ট আমাদের দেশে আছে এখন মূল জায়গাটা যেটা মনে হয় সেটা হচ্ছে যে আত্মবিশ্বাসের ঘাটতি অনেক সময় দেখা যায় যে কী নিয়ে কাজ করব কীভাবে কাজ করব সেগুলি আমার মনে হয় তরুণদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করার জন্য ঢাকা অ্যাটাকের মতো ছবিগুলি বা চোরাবালির মতো যে প্রশ্নে একটু কথা বলি হ্যাঁ দীপঙ্কর ঢাকা অ্যাটাকের আগে আমার একটা পুরোপুরি একটা আমার একটা ছবি একটা ডিক্লার দেওয়া ছিল জাজ মাল্টিমিডিয়া থেকে সেটা দেওয়া ছিল পুলিশগিরি যেটা আরিফিন শুভ কলেজ সাইনিং করানো হয়েছিল একটা সময় এসে বাংলাদেশের পুলিশ প্রযোজক জাজ মাল্টিমিডিয়া পারিপার্শ্বিক যে রাইটার যারা ছিলেন তারা চিন্তা করে দেখলেন বাংলাদেশের পুলিশের যে অবস্থা বর্তমান অবস্থায় মানে অডিয়েন্সের কাছে রিয়েকশন ভালো না তাই ওদেরকে নিয়ে ফিল্মটা করা যাবে না আবার এই ফিল্মটা থেকে আমরা অফ যাই এই যে এই জায়গাটা ভাবনাগুলো প্রথমেই নেগেটিভ এই এই জায়গাগুলো থেকে আমরা না বেরোতে পারলে হবে না আরেকটা জিনিস হচ্ছে আমাদের সিনেমার যে ক্ষেত্রে যেটা হয় যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল মার্কেট আমাদের সবচেয়ে ফিল্মের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে আমাদের মার্কেট বিপণন ব্যবস্থা সিনেমার সবচেয়ে খারাপ প্রমোশন পাবলিসিটিটা যেমন এখন ধরা যাক এটা এমনি কথা বলি এটা নেগেটিভ হয়ে যায় বা পজিটিভ যায় না যা প্রচার যার ভালো বাজার তারই সিনেমার ক্ষেত্রে এই জায়গাটা এবং খুব স্ট্রং করতে হবে আমাদের দেশে দেখা যায় যে আমরা সিনেমা বানানোর জন্য একটা বাজার থাকে বাট ডিস্ট্রিবিউশন সরি আমাদের প্রমোশনের জন্য কোনো বাজার থাকে না বাট একটা ফিল্ম আপনি 1 কোটি টাকাতে সিনেমা বানাবেন সেটা যদি আপনি মিনিমাম কমপক্ষে 25-30 লাখ টাকা অনেক সময় দেখি যে প্রমোশনের জন্য নায়ক নায়িকারাও চুক্তিবদ্ধ না এই সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আমি একটা ইয়ে বলি একটু অ্যাড করি পাবলিসিটি ডিজাইন বলে একটা ব্যাপার আছে আমাদের সিনেমায় মানে সারা পৃথিবীতে এটা সিনেমার স্ক্রিপ্ট লেখার সময় থেকেই কিন্তু পাবলিসিটি ডিজাইনটা তৈরি হতে থাকে অবশ্যই আমরা মনে করি যে এইগুলি এখন আলোচনায় অনেক আসছে এবং প্রত্যেকেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিচ্ছে একদম শেষ করার একটা জিনিস বলতে চাই যে বিশ্ব বাজারে একটা বড় সংখ্যক সম্ভাবনা তৈরি হয়ে আছে অবশ্যই সেই সম্ভাবনাটা এখন আমাদেরকে আসলে নিয়ে আসতে হবে নিজেদের পক্ষে তাহলেই হয়তো সেই সম্ভাবনা কাজে লাগবে আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামী রোববার এক সময় শুভরাত্রি